এখনো যেসব ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, যারা অঙ্কের সমাধান নিজেরাই করতে পারো তাদের এত বোঝানোর দরকার হয় না, কিন্তু যারা অঙ্কে খুব দুর্বল, যারা অঙ্কের সমাধান নিজেরা করতে পারে না, আমি চেষ্টা করি যতটা সম্ভব গোড়া থেকে তাদের বিষয়টা বোঝাতে, যাতে তারা নিজেরাই অঙ্কের সমাধান করতে পারে। তাহলে শুরু করা যাক। কোষে দেখি 18.1 এর অঙ্ক নিয়ে এর আগে আমার কয়েকটা ভিডিও বেরিয়ে গেছে, যারা সেগুলো এখনো দেখোনি এই অঙ্ক বোঝার আগে সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এই অঙ্ক বুঝতে আরো সুবিধা হবে। আমি একসঙ্গে বেশি অঙ্কের সমাধান করি না, আমি চেষ্টা করি অল্প অল্প করে বিষয়টা বোঝাতে। আমি প্রথমেই অঙ্কের সমাধান করব না, আগে কয়েকটা বিষয় ভালোভাবে বুঝে নেব, তারপরে অঙ্কটা পড়ে এই অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা মনে মনে ঠিক করে নেব, তারপরে অঙ্কের সমাধানের চেষ্টা করব। আমি 10 কে 10 দিয়ে গুণ করলাম, কি পেলাম? 100 পেলাম। তাহলে এখানে প্রথম যেটা লক্ষ্য করছি সেটা হলো এই 100টা হচ্ছে দুটো সমান সংখ্যার গুণফল। 10 কে 10 দিয়ে গুণ করে 100 পেলাম, এই 100টা হলো দুটো সমান সংখ্যার গুণফল। এখানে 10 কে 10 দিয়ে গুণ করে 100 পাওয়া গেছে। আমরা জানি যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করা হয় তবে গুণফলটি হয় সেই সংখ্যার বর্গ, এবং এই সমান সংখ্যার একটা সংখ্যা হয় এই গুণফলের বর্গমূল। তাহলে এই যে 100, এই 100টা কি না 10-এর বর্গ? তাহলে 10-এর বর্গ এটা কি? 10-এর বর্গ হলো 100। আর 10 কি? 10 হলো 100-এর বর্গমূল। এখন 10-এর বর্গ এটা আমরা বোঝাবো কিভাবে? 10-এর বর্গ বোঝাবো 10 লিখে ওপরে ডান দিকে ছোট করে একটা 2 লিখে দেব, এটাই হলো 10-এর বর্গ। এগুলো আমি আগে আলোচনা করেছি, আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি এই অঙ্কের সমাধানের আগে। প্রথমে বলেছিলাম 100 হলো দুটো সমান সংখ্যার গুণফল। তাহলে এখান থেকে আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হলো যদি দুটো সমান সংখ্যার গুণফল দেওয়া থাকে তবে সমান সংখ্যার একটি সংখ্যা নির্ণয় করা যায় কিভাবে? না গুণফলের বর্গমূল করে। আমরা বোঝার চেষ্টা করছি কি দুটো সমান সংখ্যার গুণফল হচ্ছে 100। এই সমান সংখ্যা দুটো যদি আমি না জানি তাহলে সমান সংখ্যা দুটোর একটা সংখ্যা আমি কি করে নির্ণয় করব? একটা সংখ্যা হচ্ছে 10, 10টা কি? না 100-এর বর্গমূল। তাহলে গুণফল কি? 100। তাহলে যদি দুটো সমান সংখ্যার গুণফল দেওয়া থাকে, দেখো এখানে দুটো সমান সংখ্যার গুণফল দেওয়া আছে, তাহলে সমান সংখ্যার একটা সংখ্যা অর্থাৎ এই 10টা আমরা নির্ণয় করব কি করে? না 100-এর বর্গমূল হচ্ছে 10, তাহলে আমরা গুণফলের 100 হলো দুটো সমান সংখ্যার গুণফল, তাহলে গুণফলের বর্গমূল করলেই আমরা সমান সংখ্যার একটা সংখ্যাকে নির্ণয় করতে পারব। এবারে আমরা একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তোমরা 10 জন বন্ধু প্রত্যেকে 10 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠেছে হিসাব করে লেখো।
এখান থেকে যেটা বোঝার চেষ্টা করছি, যে তোমরা 10 জন বন্ধু প্রত্যেকে 10 টাকা করে চাঁদা দিলে, এইটা মানে তোমরা যতজন বন্ধু প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে। লক্ষ্য কর, তোমরা 10 জন বন্ধু, তা তোমরা যতজন বন্ধু, কতজন বন্ধু, না 10 জন বন্ধু, প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছো, মানে 10 টাকা করে, তাহলে যতজন বন্ধু প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছো, তাহলে 10 জন বন্ধু প্রত্যেকে 10 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা ওঠে আগে সেটা দেখি। সেটা হলো, একজন চাঁদা দেয় কত? 10 টাকা। তাহলে 10 জন চাঁদা দেয়, এর 10 গুণ, 10 গুণ 10 টাকা মানে কত? 100 টাকা। এখানে দেখো, যতজন বন্ধু প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে মোট যে চাঁদাটা উঠবে সেটা হবে দুটো সমান সংখ্যার গুণফল। অঙ্কের সমাধানের সময় আমাদের এই কথাটা মনে রাখতে হবে, যে তোমরা যতজন বন্ধু ছিলে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে মোট যে টাকাটা ওঠে সেই সংখ্যাটা হয় দুটো সমান সংখ্যার গুণফল, এবং সমান সংখ্যার একটা সংখ্যা হয় তোমার বন্ধুদের সংখ্যা। এটা মনে রাখবে, অনেক অঙ্কের সমাধান করা তোমাদের পক্ষে সহজ হয়ে যাবে। আরেকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, তোমরা যতজন বন্ধু ছিলে প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ায় মোট 225 টাকা চাঁদা উঠেছে, তোমরা কতজন বন্ধু ছিলে? এখানে তোমরা কতজন বন্ধু ছিলে মানে বন্ধুর সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, যতজন বন্ধু ছিলে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে। তাহলে আমরা একটু আগে বুঝেছি, যতজন বন্ধু প্রত্যেকে যদি তত টাকা করে চাঁদা দেয় তাহলে মোট যে চাঁদাটা ওঠে সেই সংখ্যাটা হয় দুটো সমান সংখ্যার গুণফল, এবং সমান সংখ্যার একটা সংখ্যাই হয় বন্ধুদের সংখ্যা। তাহলে দুটো সমান সংখ্যার গুণফল হলো, এখান থেকে যেটা বুঝবো সেটা হলো, এই ধরনের প্রশ্নের সমাধানের সময় আমরা এইভাবে লিখব, দুটো সমান সংখ্যার গুণফল হলো 225। একটু আগে বুঝে নিলাম যে যতজন বন্ধু ছিল প্রত্যেকে তার তত টাকা দিলে মোট যে চাঁদাটা ওঠে সেই সংখ্যাটা হয়, চাঁদা উঠেছে 225 টাকা, তাহলে এই সংখ্যাটা হলো দুটো সমান সংখ্যার গুণফল। আরো একটু আগে আমরা জেনেছি, দুটো সমান সংখ্যাকে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হয় ওই সমান সংখ্যার একটি সংখ্যার বর্গ, এবং সমান সংখ্যাটা হয় এই গুণফলের বর্গমূল। তাহলে সমান সংখ্যাটা আমরা কিভাবে বার করব? সমান সংখ্যাটা আমরা বার করব এই গুণফলের বর্গমূল করে। তাহলে আমরা এখানে 225-এর বর্গমূল করলে ওই সমান সংখ্যার একটি সংখ্যা পেয়ে যাব। সমান সংখ্যার একটি সংখ্যাই হলো তোমার বন্ধুদের সংখ্যা। বন্ধুদের সংখ্যাটা কিভাবে নির্ণয় করবে? না, এই সমান সংখ্যার একটি সংখ্যা বেরোলে তোমাদের বন্ধুদের সংখ্যাটা নির্ণয় করা হয়ে যাবে। আশা করি এদের মানে বুঝতে পেরেছো। এইবারে আমরা অঙ্কটার সমাধান কিভাবে করা যায় সেটা মনে মনে আগে ঠিক করে নেই, তারপরে অঙ্কের সমাধান করার চেষ্টা করি। আর সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে, গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। অঙ্কটার মধ্যে কি দেওয়া আছে আগে দেখি, যে গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেয়। গ্রন্থাগারের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেবার অর্থটা কি? গ্রন্থাগারের সদস্য সংখ্যা যত প্রত্যেকে চাঁদা দেয় তত টাকা। তাহলে মোট যে চাঁদাটা উঠেছে সেই সংখ্যাটা হবে দুটো সমান সংখ্যার গুণফল। এখানে মোট চাঁদা উঠেছে 729 টাকা, তাহলে 729 এই সংখ্যাটা হলো দুটো সমান সংখ্যার গুণফল।
এটা আমরা একটু আগে বুঝেছি। এখন এই দুটো সমান সংখ্যার গুণফল হলো 739। এই দুটো সমান সংখ্যার একটা সংখ্যা কি হবে? গ্রন্থাগারে সদস্য সংখ্যা। তাহলে দুটো সমান সংখ্যার একটা সংখ্যা নির্ণয় করলেই গ্রন্থাগারের সদস্য সংখ্যা নির্ণয় করা হয়ে যাবে। এখন দুটো সমান সংখ্যার একটা সংখ্যা নির্ণয় করা হয় কিভাবে? না, এই যে গুণফলটা দেওয়া আছে, দুটো সমান সংখ্যার গুণফল যেটা দেওয়া আছে সেই গুণফলের বর্গমূল করে। তাহলে এখানে 739 বর্গমূল করলেই আমরা ওই দুটো সমান সংখ্যার একটা সংখ্যা নির্ণয় করতে পারবো। এবারে 739 বর্গমূল উৎপাদকের সাহায্যে কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে বুঝিয়েছি। তাহলে নিশ্চয়ই তোমরা এখন 739 বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝে গেছো। এখন আমরা মনে মনে বুঝে ঠিক করে নিয়েছি এই অঙ্কের সমাধান কিভাবে করতে হবে। এইবারে অঙ্কের সমাধানটা করা যাক। তাহলে অঙ্কটার সমাধান আমরা এইভাবে করব। গ্রন্থাগারের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। এখানে দুটি সমান সংখ্যার গুণফল সমান 700। সুতরাং প্রত্যেকটি সংখ্যা 729 বর্গমূল। তাহলে আমরা পাশে করি 729, এই যে প্রথমে 3 দিয়ে ভাগ করি, তারপর আবার 3 দিয়ে ভাগ করি, আবার 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করা হয়ে বর্গমূল চিহ্নের মধ্যে আমরা লিখব 6-3 এইভাবে। এরপরে কি? 2-3 মানে 3-এর বর্গ, এখানেও 3-এর বর্গ বর্গমূল হিসেবে আসবে 1-3। এই 3-এর বর্গের জন্য 1-3, তাহলে কত আসলো? সুতরাং গ্রন্থাগারের সদস্য 27, গ্রন্থাগারের সদস্য কতজন? না, 27 জন। সে দেখি 18.1-এর এই 11-এর অঙ্ক, 1-এর অঙ্ক, 2-এর অঙ্ক, 3-এর অঙ্ক আমি আগে বুঝিয়েছি, আজকে 4-এর অঙ্কটা বোঝানোর চেষ্টা করলাম। বাকি অঙ্কগুলোর সমাধান তোমরা নিজেরা করার চেষ্টা করবে। যদি নিজেরা অঙ্কের সমাধান করতে পারো আমাকে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই থাক।